সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা প্রথমেই দুঃখ প্রকাশ করছি আবার দেরিতে আজকে প্রোগ্রাম শুরু করার জন্য। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনাদের অবগত জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে নর্মালি আমরা আপনাদের বিভিন্ন ধরনের ইমিগ্রেশন, ফ্যামিলি, লিটিগেশন, অ্যাসাইলাম সংক্রান্ত আমরা আলোচনা করে থাকি, আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্নের জবাব দিয়ে থাকি। পাশাপাশি আমরা চেষ্টা করি সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন সংক্রান্ত আপডেট দেওয়ার জন্য। আরও বেশি সময় পেলে আমরা চেষ্টা করি আমাদের পারিপার্শ্বিক যে আমাদের কমিউনিটি আছে, কমিউনিটি বিষয়েও কিছু আলোকপাত করার জন্য। এবং এই আলোচনা এবং এই আয়োজনে আমাদের সাথে বরাবর মতো আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিউনিটির জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। আমরা আজকে আর দেরি করবেন, আমরা সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাব এবং পাশাপাশি আপনাদের যারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন আপনাদের সরাসরি কলে চলে যাব। রেজা ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। খালি হচ্ছে একটা শোক সংবাদ দিয়ে নিই যে আমাদের অত্যন্ত পরিচিত এবং লন্ডনে বাঙালি আইনজীবী কমিউনিটির এক উজ্জ্বল নক্ষত্র অ্যাডভোকেট হাফিজ গতকাল সকালে উনি ইন্তেকাল করেছেন। তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, এক অর্থে সে আমার স্টুডেন্টও ছিল। দীর্ঘদিন ধরে সে রোগে ভুগছিল, ক্যান্সার, দুরারোগ্য ক্যান্সারে ভুগছিল। মাঝে মনে করা হয়েছিল হয়তো বা সে ভালো হয়ে যাবে, বাট আল্লাহর ইচ্ছা। যেটা দুঃখের বিষয় যে কয়েক মাস আগে ওনার শ্বশুর ব্যারিস্টার মনিরুজ্জামান সাহেব কিন্তু করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছে। তো যাই হোক আর কি, এই মুহূর্তে যখন আমরা টেলিভিশনে কথা বলছি, ব্রিকলেন জামে মসজিদে ওনার জানাজা চলছে। তো আমরা শোক সংক্রান্ত পরিবার আমাদের সবাইকে জানাচ্ছি। হ্যাঁ, তুমি ধন্যবাদ রাজা ভাই। আমরা আর দেরি করছি না, আমরা আজকে সরাসরি আমাদের কলারদের কাছে ফার্স্ট চলে যাচ্ছি, এরপর আমরা আবার আলোচনায় ফিরবো। প্রিয় কলার, আপনারা যখনই আমাদের স্টুডিওতে কল করবেন আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের টিভি ভলিউমটা ডাউন করে সরাসরি স্টুডিওতে কনসেন্ট্রেট করবেন এবং আপনাদের প্রশ্ন একটু সংক্ষেপ করে নেবেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের প্রথম কল। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, একটু জোরে বলতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। আরেকটু বলেন, তার সাথে কি তার বিয়েটা এদেশে আসার আগে হয়েছে না আসার পরে হয়েছে? এদেশে আসার আগে হয়েছে। আচ্ছা, উনি কি তার ফর্মে উনি বলেছিলেন যে উনার ওয়াইফ আছে এদেশে? জি, ওয়াইফ আছে এবং একটা বাচ্চা আছে। এটা কি বলা হয়েছিল? জি জি, বলা হয়েছিল। আচ্ছা, যদি বলা হয়ে থাকে তাহলে আর উনি যদি আসার পরে ঠিকমতো কলেজে যেয়ে থাকেন তাহলে ওই 18,600 ইনকাম দেখিয়ে ওনাকে অ্যাপ্লাই করতে হবে। আর অন্য যে সমস্ত কন্ডিশন আছে, অ্যাকোমোডেশন, তারপরে ইংলিশ কোর্স, তারপরে যে সম্পর্ক সব দেখিয়ে অ্যাপ্লাই করতে হবে FLRM ফর্ম দিয়ে। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কল। নেক্সট কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি জি, আপনার প্রশ্নটা করুন। যে আমার একটা প্রশ্ন ছিল, আমি আর আমার দুইটা বোন আর কি, যেমন আমি আর আমার একটা বোন দেশে আসি আর কি, আর আমার এক বোন দেশে আছে। তো আমি এখানে আসি আর কি 10 years হচ্ছে, 2.5 বছরের কিছু। জি, আর আমার অন্য বোন যে উনি আছেন ব্রিটিশ সিটিজেন, আর দেশে যে বোনটা আছে ওনার কিছু ডিসেবিলিটি আছে এবং ওনা আমরা বিয়ে শাদী দেই নাই আর কি, যাতে বিয়ে শাদী হয় নাই, সেহেতু ওনার ডিসেবিলিটির জন্য সেহেতু ওনার বাচ্চা কাচ্চাও নাই, আর আমাদের মা বাপও মারা গেছেন আর কি। জি, তো এখন আমার ওই বোনটা আমার এক আঙ্কেল আমার এক মামার কাছে আছে আর কি, তো উনি একটু তো ডিজিবল, এই জন্য ওনার আর যে চলতে ফিরতে মানে চলাফেরা না ঠিক, মানে বুদ্ধি প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী আর কি, ওনার বুদ্ধি একটু অনেক কম আর কি। জি জি, আপনার প্রশ্নটা করুন, কি আপনি কি জানতে চাচ্ছেন? এখন আমার ওই মামা ওই দেশে থেকে আবার ওই যে কানাডা চলে যাইতেছে আর কি, তার এন্ট্রি আমার যে
মানবতা জীবন যাপন করছেন এবং এখানে কম্পেলিং কম্প্যাশনের গ্রাউন্ড যেগুলো আপনি আমাকে বললেন এগুলি আপনাকে লিখে জানাতে হবে, বলতে হবে যে তার পক্ষে কেন একা থাকা সম্ভব নয় এবং কেন তাকে নার্স রেখে বা কাজের লোক রেখে তাকে কেন বাংলাদেশে মেনটেন করা সম্ভব নয়, এসব কিছু দিয়ে আমরা আপনার বোনের আর্থিক অবস্থা দেখিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং দেখতে হবে যে বাকিটা কী হয়। এ ধরনের অ্যাপ্লিকেশান কিন্তু খুব টাফ, এটা খুব সহজে তারা দিতে চায় না, বাট আপনি যদি চেষ্টা করেন ঠিক মতো যদি কারণগুলো দেখাতে পারেন তাহলে হয়তো সাকসেসফুল হতে পারেন। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে আজকে প্রোগ্রামের। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি ভাইয়া, আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমি 2 বছর হয়ে গেছে আমি একটা ফান্ডার সাবমিশন করেছি। কিসের ফান্ডার সাবমিশন করছেন ভাইয়া? অ্যাসাইলামের। আমার ফ্যামিলি আছে এই দেশে, তো আমার ফ্যামিলি আমার মতো, আমার 2টা বাচ্চাও এই দেশে, তো আমার বড় বাচ্চা বর্তমানে 8 বছরের উপরে হয়ে গেছে, তো আমি নার্স সাপোর্টে আছি। তখন আমার প্রশ্ন হচ্ছে 2 বছর হয়ে গেছে কোন ডিসিশন দেয় নাই, তো আমি 4-5 মাস আগে একটা আমার বাচ্চার যে 7 বছর হয়ে গেছে ওইটা অ্যাড করার জন্য বলছিলাম, তো ওরা আমাকে নতুন এভিডেন্স দেওয়ার জন্য বলছে, ওটা দিয়ে দিয়েছি 3 মাস হয়ে গেছে কোনো রেজাল্ট পায় নাই। তখন আমার প্রশ্ন হচ্ছে কি হতে পারে? আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, যদি আমি অপেক্ষা করে কোনো রেজাল্ট না পাই তারপরে কি আমি সেরেমিয়ার ড্রাইভে ফ্রি ওভার অ্যাপ্লিকেশন করলে কি আমি নার্স সাপোর্টে স্টিল থাকবো নাকি নার্স সাপোর্ট খাতিল হয়ে যাবে? ভাইয়া, এটা এটা যেটা আপনাকে মনে রাখতে হবে যে এখন এদেশে একটা জরুরি অবস্থা চলছে। আমরা যে প্যান্ডেমিকের মধ্যে থাকার কারণে আমরা জানি যে ফার্দার সাবমিশন ইউনিট গত বছর মার্চ মাস থেকে এখন পর্যন্ত তারা ফেস টু ফেস সব কিছু বন্ধ এবং তারা কনসিডারেশনও করছে অনেক স্লোলি, তো সেই হিসাবে আপনার যে 2 বছর দেরি হয়েছে এটা আমার কাছে কোনো অযুক্তিযুক্ত বলে মনে হচ্ছে না, এটা হতেই পারে। এবং তারা কিন্তু আপনাকে আপনার সাথে তারা কিন্তু কমিউনিকেশন করেছে, আপনি যখন বলেছেন আপনার বাচ্চা 7 বছর হয়েছে, আপনার গ্রাউন্ডটা আরও স্ট্রং হয়েছে সেটার কথা আপনি লিখেছেন, তারা কিন্তু আপনাকে ফার্দার ডকুমেন্ট দেওয়ার জন্য বলেছে। তার মানে এই যে তারা কিন্তু মোটামুটি আপনার অ্যাপ্লিকেশনটা তারা দেখছে বা হয়তো করে যাচ্ছে। এমন হতে পারে যে যেহেতু অসংখ্য অ্যাপ্লিকেশন জমা হয়েছে, এই অসংখ্য অ্যাপ্লিকেশন জমা হওয়ার কারণে আপনারটা হয়তো একটা কিউতে পড়ে আছে, তা আমার মনে হয় না যে তারা মানে আপনাকে কোনো ডিসিশন না দিয়ে বসে থাকবে। অবশ্যই তারা যখন হবে, আমরা দেখতে মনে করি যে জুন মাসের মধ্যে এদেশে আবার স্বাভাবিক অবস্থা চলে আসবে, তো স্বাভাবিক অবস্থা চলে আসছে তখন আপনি দেখবেন যে মোটামুটি তাড়াতাড়িভাবে হয়তো একটা সিদ্ধান্ত হবে। এরপরেও যদি আপনার মনে সান্ত্বনার দরকার হয় তো আপনি আপনার লোকাল মেম্বার অফ পার্লামেন্টকে দিয়ে একটা চিঠি লেখান, চিঠি লেখা তারা মোটামুটি হয়তো আপনাকে আইডিয়া দেবে, হয়তো যেটা তারা বলবে যে আমি এই মুহূর্তে কোনো টাইম স্কেল দিতে পারছি না, কোভিডের কারণে আমাদের এখানে অনেক ব্যাকলগ জমে আছে, তা আমার মনে হয় আপনার এখানে ওয়েট করাটাই আপনার আপাতত বেটার হবে। আবার যদি আপনি ওই 7 ইয়ারের ইয়েতে করেন, অ্যাপ্লাই করেন, হয়তো বা আপনি তাড়াতাড়ি পেতে পারেন, কারণ আমাদের অনেক 7 ইয়ার অ্যাপ্লিকেশন দেখা গিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে চলে এসেছে, আবার দেখা গেল হয়তো বা যেহেতু আগে আপনার ফার্দার সাবমিশন ছিল সেটার জন্য তারা হয়তো বলো না আগে আমরা ওইটাও দেখবো, তো ফলে গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে কোন অ্যাপ্লিকেশনটা আপনার আগে ডিসাইড হবে। এখনো তারা যায়নি, তাদেরকে এখনো তো নার্স সাপোর্ট দিয়ে যাচ্ছে। আবার এমনও মানুষ আছে যারা নার্স তো সাধারণত যারা অ্যাসাইলাম সিকার তাদেরকে দেয়, আমি এমনও জানি যারা অ্যাসাইলাম সিকার নয় তাদেরকেও কিন্তু নার্স সাপোর্ট দেওয়া হয়েছে, কারণ তাদের ছোট বাচ্চা আছে, তো জন্য এটা নার্সের ব্যাপার না, যদি মনে করে তারা আপনাকে কন্টিনিউ করাবে তারা আপনাকে করাবে। আর আপনি তো বললেন আপনি ফি ওয়েভারের জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে তো তারা দেখবে না যে আপনার ইনাফ মানি আছে, ফলে নার্স সাপোর্ট কেন ক্যান্সেল হবে। ওকে, থ্যাংক ইউ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা
এই প্রোগ্রামের পক্ষ থেকে একটু বিনীত রিকোয়েস্ট করব আপনাদেরকে, আমরা অনেক সময় আপনাদের অনেক ডকুমেন্ট আমরা হয়তো দেখি না, আপনারা যা বলেন সেটার উপর ডিসিশন নিয়ে কিন্তু আমাদের গেস্ট আপনাদের অ্যানসার দিয়ে থাকে। আপনারা মোর ডিটেলস জানার জন্য অবশ্যই আপনাদের লোকাল রিপ্রেজেন্টেটিভ, আপনাদের সলিসিটার ব্যারিস্টার যিনি আছেন তার সাথে যোগাযোগ করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রোগ্রামে, পরবর্তী কলে। নেক্সট কলার প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্ন করুন। আমার একটা কোয়েশ্চন হচ্ছে যে আমি আমার ওয়াইফ মেইন অ্যাপ্লিকেন্ট, আমার ওয়াইফ স্টুডেন্ট, আমরা এখানে আসছি স্টাডির জন্য উনি, আর আমি ডিপেন্ডেন্ট হিসেবে আসছি। তো আমাদের কোর্সটা এক বছরের, জি জি, যেটা তো এক বছর পরে আমাদের এখানে পার্মানেন্টলি থাকার জন্য, মানে কোন ওয়েতে আমরা হাঁটলে এখানে পার্মানেন্টলি লিগেল ওয়ে থাকতে পারবো, এই কোয়েশ্চনটা। জি ধন্যবাদ। আপনার কোর্স এমনিতে কখন শেষ হবে? আমাদেরকে দেড় বছরের ইয়ে টাইম দিছে, এক বছর পরে শেষ হয়ে যাবে। জি জি, যেটা হবে ভাইয়া, আপনার ওয়াইফ তখন পোস্ট স্টাডি ওয়ার্কে যেতে পারবেন। এখনকার যেটা নিয়ে আমরা আজকে হয়তো সময় পেলে বলবো যে গ্র্যাজুয়েট ভিসা বলে, সেই সেই ভিসা আপনার ওয়াইফ যাবেন। আপনি যদি অলরেডি এদেশে আসেন আপনি তার ডিপেন্ডেন্ট হিসেবে থাকতে পারবেন, এবং সেখান থেকে যদি পরবর্তীকালে আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারেন, ওয়ার্ক পারমিটে গিয়ে একটা পর্যায়ে হয়তো সেটেলমেন্ট কিংবা টেন ইয়ার রুটে হয়তো আপনাকে যেতে হবে। কিন্তু এটা মনে করেন দিল্লি দূরস্থ, দিল্লি এখন অনেক দূরের পথ, আপনার এখন একটা বছর কমপ্লিট হয়নি, ফলে আপনি জানেন না যে আরও সামনে ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন হবে। আর আমরা শুধুমাত্র আপনাকে অ্যাডভাইস করতে পারি আজকের দিনের যে রুল আছে সেই রুলের, আজকের রুলের বিষয়ে আমরা বলতে পারি যে পাঁচ বছর ওয়ার্ক পারমিটে থাকলে পিএসডব্লিউ কি বলে, পিএসডব্লিউ যেটা গ্র্যাজুয়েট ভিসা নয়, যদি আপনি প্রপার ওয়ার্ক পারমিটে টিয়ার টুতে পাঁচ বছর থাকতে পারেন, তারপরে একটা মিনিমাম ইনকাম লেভেল আছে সেই থ্রেশহোল্ডটা যদি মিট করা যায় তাহলে সেটেলমেন্টে যাওয়া যায়, কিংবা বৈধভাবে দশ বছর থাকা গেলে হয়তো আপনি সেটেলমেন্টে যেতে পারবেন। কিন্তু আগে আমি বলেছি যে নয় বছর পরে কি হবে এটা এই মুহূর্তে আমাদের পক্ষে বলা সম্ভব নয়, তো ফলে আপনি মাইন্ডটা ওপেন রাখবেন যে কোনো দিকে ইমিগ্রেশন পলিসি যে কোনোভাবে চলে যেতে পারে। ধন্যবাদ। আপনাকে লিগালি যদি আপনি স্টুডেন্ট হিসেবে থাকতে পারেন, তারপরে ওয়ার্ক পারমিট, পার্টলি ওয়ার্ক পারমিট, পার্টলি স্টুডেন্ট, এরকম বিভিন্ন ভাবে লিগালি যদি আপনি থাকতে পারেন। একটা জিনিস যেটা বলা যায়, উনি যেহেতু ডিপেন্ডেন্ট আছে, উনিও কিন্তু চাইলেই আবার উনিও সুইচ করে একটা, না সেগুলো তো সেটা ওনাদেরকে ভেবে দেখতে হবে। যে বলেন আপনি মিক্স এটা আপনি আপনি করতে পারেন, স্টুডেন্ট প্লাস ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট প্লাস ওয়ার্ক পারমিট, এভাবে কিন্তু আপনি আপনি করে যেতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে দশ বছরের রুটটা থাকবে কি না এই মুহূর্তে আমার তো বলা সম্ভব না। দেখা গেল আপনারা অনেক কষ্ট করে আটটা বছর থাকলেন, আট বছর পরে গভর্নমেন্ট বললো যে টেন ইয়ারের পলিসি আর থাকবে না। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি যে আপনার মাধ্যমে যারা আমাদের আজকের দর্শকরা শুনছেন, আমাদের আজকের আলোচনা, আজকের প্রোগ্রাম দেখছেন, তারা আমাদের আজকের প্রোগ্রাম থেকে উপকৃত হচ্ছেন। আমরা চলে আসছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার, কলার একটু জোরে বলতে হবে আমাদেরকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আপনার প্রশ্নটা করুন। জি আমরা আছি ভালো। আমার বাচ্চা একটা ছয় বছর, আমরা ট্রেনে আসছিলে, এখন জানতে পারলাম যে বাচ্চা তরুণ অফিসের ফিস লাগতো না, এটা বাচ্চার জন্য এরকম ফি না, এটা তারা বলছে ন্যাশনালিটি যদি অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে একটা কোর্টে রুলিং হয়েছে, কিন্তু এটা নিয়ে এখনো হোম অফিস কোনো কিছু কার্যকর করে নাই। আর আপনি তো জানেন যে আপনারা যদি চাইলে ফি ওয়েভার করতে চাইতে পারেন, যদি আপনি দেখান যে আপনাদের ফি অ্যাফোর্ড করতে পারেন না, অ্যাফোর্ডেবিলিটির গ্রাউন্ডে আপনি আর আপনার বাচ্চা যখন আবার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনি কিন্তু ফিটা মাপ চাইতে পারেন। তো ওই পজিশনটা আপনার জন্য আসছে। আর যে লটা যেটা 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 পরিবর্তনের কথা বাজারে বলা হয়েছে সেটা হচ্ছে বাচ্চাদের ন্যাশনালিটি যদি অ্যাপ্লিকেশন করা হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট হয়তো ভাবছে, কারণ এর হাইকোর্টের রুলিং আছে, হাইকোর্টের রুলিং এর পরে দেখা যাবে যে গভর্নমেন্ট এটাকে কিভাবে এটা নিয়ে ডিল করে।
আচ্ছা আমি একটা জিনিস জানতে হবে আমি 2021 আমার বাচ্চার এক্সটেনশনের লাগে স্যার না 2023 ইনডিফিনিট লিভের লাগে স্যারতাম তখন আমার বাচ্চারও কিন্তু আমি ইনডিফিনিট লিভ আনতে হইবনি না খালি সিটিজেনশিপ তার লাগবো না 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 আপনি যখন 10 বছর এদেশে যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনি 10 বছর থাকার কারণে আপনি অ্যাপ্লাই করবেন কিন্তু আপনার বাচ্চা যেহেতু 10 বছর থাকে নাই বাচ্চা কিন্তু ইনডিফিনিট লিভের জন্য কিন্তু হবে না এটা কিন্তু এরকম সিস্টেম নয় যারা ডিপেন্ডেন্ট তারা সবাই আপনার সাথে একই লিভ পাবে তা কিন্তু নয় কারণ 120 মাস স্পেন্ড করতে হবে এটি হচ্ছে ক্রাইটেরিয়া তার মানে বাচ্চাকে 10 ইয়ার্স ফুলফিল করতে হবে 10 ইয়ার্স করতে হবে না আপনি আগে আমাকে বলেন বাচ্চা কতদিন এদেশে বাইরে ছিল আমরা মাত্র 4-7 সপ্তাহ যাবেন না আপনি যদি 90 দিনের কম থাকলে ওই আপনি বাচ্চা 10 ইয়ার্স থাকলে বাচ্চা ব্রিটিশ হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে তখন তো আমার বাচ্চা কোন সময় আমি করতাম যে সিটিজেনশিপ লাগিয়ে বাচ্চা তখন 10 বছর হবে আমার কাছে আমার 10 বছর হইল তো আমি যে সময় ভাই ইনডিফিনিটলি পাই ওই সময় আমার বাচ্চা 8 বছর হইব তো আমি কি ফার্মে তার লাগি অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে কল করার জন্য আমরা চলে আসছি আমাদের পরবর্তী কলারের কাছে নেক্সট কলার আমার প্রশ্ন এখন সে ব্রিটিশ পাসপোর্টের যে অ্যাপ্লাই করবে এখন ওই ইংলিশ সার্টিফিকেটটা কি সে ইউজ করতে পারবে এই ওটা কিন্তু আবার এখনকার যে লিস্ট যদি সেটার পরে উনি রায় করে থাকেন এবং সেই টেস্ট প্রোভাইডার যদি এখনো ভ্যালিড থাকে এখনো যদি লিস্টে থাকে সেক্ষেত্রে ওইটা এক্সপায়ার করে গেলে উনি রায় করতে পারবেন কিন্তু ওই যে কোম্পানি থেকে উনি বা যে প্রতিষ্ঠান থেকে উনি বা যাদের কাছ থেকে প্রোভাইডারের কাছ থেকে উনি ওই সার্টিফিকেট নিয়েছেন সেই প্রোভাইডার যদি এখন হোম অফিসের কারেন্ট লিস্টে না থাকে তবে উনি ওইটা ইউজ করতে পারবেন না কারেন্ট লিস্টে নাই ওটা জি তাহলে উনি ওইটা ইউজ করতে পারবেন না ইংলিশ টেস্ট আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ জি কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ রেজিমে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে অনেকেই কোশ্চেনটা করে যে আমি তো এক বছর আগে দিয়েছি এখন আবার কেন দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে অ্যানসারটা হচ্ছে যে অবশ্যই তাদের প্রোভাইডার যদি এক্সপায়ার হয়ে যায় বাট তুমি এটা এটা রিলাই করা যাবে প্রোভাইডার অফ কোর্স উই প্রোভাইডার ইজ স্টিল উইদিন দ্য লিস্ট জি অফ অ্যাপ্রুভড প্রোভাইডার জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চলে আসি আমাদের পরবর্তী কলারের কাছে নেক্সট কলার হ্যালো জি ভাইয়া কেমন আছেন আপনার প্রশ্নটা করুন আসসালামু আলাইকুম ভাই সাহেব ফোন লাইনে জি জি ভাই থ্যাংক ইউ আপনার কল করার জন্য বাস আমি প্রশ্ন করতে চাইতাম আপনার যে সরাসরি সরাসরি আপনি যখন 10 ইয়ার্স উত্তর মাঝে তখন ব্রিটিশ সিটিজেন ফুল সিটিজেনশিপ ফাইল বানান নিয়ে দেন এভরি 2 ইয়ার্স আপডেট হতে হবে আপনার ইনফরমেশন নেন তাহলে সে আপনি আমরা আপনার কোনো প্রশ্ন করলাম না আপনি আপনি কি বুঝতে চাচ্ছেন ভাই একটু একটু ক্লিয়ার করে বলেন আপনি যখন 10 ইয়ার্স উত্তর মাঝে তখন থেকে ফুল ব্রিটিশ সিটিজেনশিপ ইয়ার মানে আপনার কয় বছর হয়েছে এখন ভাইয়া বছর হয়েছে আর 2 বছর রয়েছে জি মানে 2 বছর পরে আপনি 10 ইয়ার্স ফুল ফুলফিল হবে না না কি না আমি আমি নতুন আছি এটা নতুন আছি আসলাম আমাদের সব বাট আমি তো 42 ইয়ার্স আপডেট অফ ইনফরমেশন এটা ঠিক নেই
আমি আসলে আপনার প্রশ্নটা বুঝলাম না যে আপনি কি 10 ইয়ার রুট হোয়াট ডু ইউ মিন বাই 10 ইয়ার রুট Okay, if it's okay. So I'm on a 10-year route for a spouse visa to get citizenship after 10 years, but they also told me to update information every 2 years. Every 2.5 years? No, but... 2.5 years, yes. So I need to update every 2.5 years. But when I hang up the phone, please explain to me more detailedly what you just said to make sense. So every 2.5 years, I've got information about my partner, and even if you have children, what is the circumstances? And if you have previously have education certificates, so you got to submit this too. Brother, I still don't understand what you're asking, but let me give you the general advice, or maybe it will apply to you. If you are here on a 10-year visa, 10-year partner route under Appendix FM, so you only get 10-year partner route if either there is problem, you know, either there is problem with the maintenance or English language test, or when you made the application, you did not have the visa. So that's the only way you would go to a 10-year route to settlement if you have a British spouse or a spouse who has got settled status. Otherwise, you should have been in the 5-year route. So if you are on a 10-year route, you can. Okay. It is possible for you to switch to 5-year route, provided, of course, you satisfy the language test, satisfy the maintenance test, satisfy accommodation, English language test, then yes, it is possible for you to switch to 5-year route. Whichever route you take. You know, when you have the visa, say, at the moment, I believe you are on a 10-year route, which means... I have the visa, and that's how I'm here, and with my partner... Yeah, what I'm saying that, you have to get, if you're on a 10-year route, then you have to be here for 120 months, and you need 3 extensions. So your original visa plus 3 extensions will take you to... the 10-year route, so that will complete your 10-year route, and then you'll be eligible to apply for indefinite leave to remain. Once you get an indefinite leave to remain, then you have to look at the option of your naturalization. If your wife is British, in that case, you do not have to wait for 1 year. You can apply for your naturalization immediately after you secure any indefinite leave to remain. But if you are not married to a British citizen, in that case you have to wait for 1 year after you get your indefinite leave to remain. Is that clear, brother? It's making sense, sir. Thank you very much for your call. We are moving to our next call. Amader ei muhurte amader studio te ke achen line e. Hello. Hello, assalamualaikum. Wa alaikum assalam, bhaiya kemon achen? Apnar prashno ra korun. Ji, alhamdulillah. Apnara bhalo achen? Ji, amra bhalo. Ki amar ekta prashno holo, amar বাচ্চা এখানে 10 বছর ধরে আছে আর কি নম্বর 4 থেকে আর কি আমরা ওই যে সিটিজেনশিপের জন্য ইয়ে করবো আর কি এটা করতে গেলে সাধারণত আপনি একটু যদি জোরে বলেন আমাকে তাহলে শুনতে ভালো হয় আমাদের যে কোনো কারণেই হোক আমাদের আজকে একটু শুনতে অসুবিধা হচ্ছে আপনি একটু জোরে জোরে বলবেন ভাইয়া জি আমার বাচ্চা এখানে জন্মের পর থেকে 10 বছর ধরে আছে জি ভালো লেখা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করব আর কি এখানে মেইন কি পেপার সাবমিট করতে হবে রেজিস্ট্রেশন করতে পারবে এবং তাকে একটা ফর্ম ইউজ করতে হবে ফর্মের নাম হচ্ছে ফর্ম টি এই ফর্ম টি দিয়ে তাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এবং তার স্কুল সরি ভাই আপনার কথাটা আমরা ক্লিয়ার বুঝতে পারি নাই আচ্ছা আপনি ফোনটা রাখি বলতে চাচ্ছেন যে আপনি ফোনটা রাখেন আপনার যেটা লাগবে বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে এবং বাচ্চার মেডিকেল রিপোর্ট লাগবে এবং বাচ্চার স্কুলের রেকর্ড লাগবে এবং আর যদি কোনো এভিডেন্স থাকে যে বাচ্চা এখানে 10 বছর ধরেই আছে সেটা আপনাকে সাবমিট করতে হবে তো যেগুলো আমরা নর্মালি দিই সেটা হচ্ছে বাচ্চার জিপি রেকর্ড কারণ বাচ্চা জন্মের পর থেকে নিশ্চয়ই সে হসপিটাল থেকে পরে সে যে কোনো না কোনো জিপির সাথে সে এনরোল ছিল তো পুরা জিপির রেকর্ড যেটা আর কি প্রুফ করবে কতদিন বাচ্চা এখানে আছে প্লাস বাচ্চার স্কুল রেকর্ড
আর বাচ্চা বার্সেলোনা ভাই আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি আইন ও অধিকার প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করেছেন আলোচনা শুনছিলেন এবং আপনাদের প্রশ্ন এবং প্রশ্ন জবাব আমরা দিচ্ছিলাম এবং আপনাদের এই আলোচনা এবং প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব বাঙালি কমিউনিটির জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর আহসান রেজা যিনি একাধারে একজন সলিসিটার এবং ব্যারিস্টার যিনি জে কেয়ার সলিসিটারের প্রিন্সিপালরত আছেন এবং যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে আইন সেবা দিচ্ছেন আমরা রেজা ভাইয়ের কাছে সরাসরি চলে যাব কিছু ছোট আপডেট নিয়েই আপনাদের আবার কলে ফিরব প্রিয় দর্শক আমরা দেখছি রেজা ভাই আজকে আমাদেরকে আমি দুটো আপডেট দিতে যাচ্ছি একটা আপডেট হচ্ছে যে ওই ওভারসিজ অ্যাপ্লিকেশনে ফি ওয়েভারের ব্যাপারে একটা রায় হয়েছে একটা ভিউ হয়েছে যেটা যে ফি ওয়েভার যেটা হচ্ছে না বা হয় না এটা আসলে সঠিক নয় তো দেখা যাক হোম অফিস ওভারসিজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেখানে অনেক ক্ষেত্রে হিউম্যান রাইটস ইস্যু থাকে সেখানে ফিটা মাওকুফ হয় কিনা এটা কি প্র্যাকটিস হচ্ছে এখন রাজা ভাই না এটা এখনো হচ্ছে না আমরা জানি যে নতুন চেঞ্জ আসছে এপ্রিল থেকে এপ্রিল এবং জুলাই একটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ক রুটের ক্ষেত্রে এবং যেটা বহুল প্রতীক্ষিত বহুল আলোচিত স্টুডেন্টের কাজের পারমিশনের ব্যাপারটা এটাকে আগে তোমার মনে আছে যে 2012 আগে একটা সিস্টেম ছিল যেটাকে আমরা বলতাম পিএসডব্লিউ পোস্ট স্টাডি বল তো এই সিস্টেমটা আবার এলো এখন এটাকে বলা হচ্ছে এটা স্যার রেজা ভাই গত বছর তারা ইন্ট্রোডিউস করেছে বলেছে যে গ্রাজুয়েট ভিসা বলছে তারা এবং এরা ইমিগ্রেশনের রুলে একটা নতুন অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স গ্রাজুয়েট তারা অ্যাড করবে তো যাই হোক আর কি এখানে যেটা মূলত আমরা আগেই বলেছি কেউ যদি একদেশ থেকে ব্যাচেলার ডিগ্রি করে মাস্টার ডিগ্রি করে অথবা কেউ যদি প্রফেশনাল কোয়ালিফিকেশন করে এলপিসি বা বার ভোকেশনাল করে তাহলে তারা দু বছরের এমনকি টিচার কোয়ালিফিকেশনও যদি কেউ করে যেটা আমরা বলি পিজিসি তাহলে তারা কিন্তু দু বছরের ভিসা পেতে পারে এই দু বছর যে কোনো জব করা যাবে যে কোনো জব এবং এটাতে কোনো ফিক্সড বেতন বা কোনো কিছু না যে কোনো জব করা যাবে এনি ক্রাইটেরিয়া এমপ্লয়ার তাকে যে এটাতে নিবে সেটা হচ্ছে এলিজিবল এখানে একটা সুবিধা আছে কি যে এই সুযোগে যদি কেউ একটা প্রপার জবে চলে যেতে পারে জি সেখানে কিন্তু তার জন্য খুব ভালো কারণ তাহলে স্কিল ওয়ার্কার হিসেবে জন্য যে ফর্মালিটিস এই ফর্মালিটিসগুলো কিন্তু আর দেখাতে হচ্ছে না অসুবিধা হচ্ছে একটাই যে যারা এই ভিসাতে থাকবে তারা কিন্তু কোন ফ্যামিলি মেম্বার আনতে পারবে না যদি কোন ফ্যামিলি মেম্বার অলরেডি ইউকে তে থাকে চলে আসেন আগে তার স্টুডেন্ট থাকে অবস্থায় তার অলরেডি তার পার্ট অফ দ্য ফ্যামিলি ইন ইউকে থাকে তাহলে তার একমাত্র জি ইনক্লুডেড হবে এই পলিসিটা এটা কেন এখানে করা হলো যে সে তার স্পাউস আনতে পারবে না বা ফ্যামিলি আনতে পারবে না এটা আমার মনে হয় যে তারা জানে যে এখানে আসলে তারা এখানে সেটেল করতে চাইবে তাদের হিসেবে এর আগে দেখা গেছে যারা ফ্যামিলি নিয়ে আসে বা যে স্টুডেন্ট ফ্যামিলি নিয়ে আসে সাধারণত যায় না এটা তারা চাচ্ছে কিছুটা লিমিট করলো আচ্ছা এই একটা দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে স্কিল ওয়ার্কার হিসেবে বেতনের ব্যাপারে একটু তারতম্য করা হয়েছে একটু সুবিধা দিয়েছে এটা হচ্ছে তারা বলেছে যে মিনিমাম বেতন হতে হবে ঘন্টায় 10 পাউন্ড 10 পেনি আর আমাদের আমাদের এখন ন্যাশনাল লেভেল কি আছে এখানে স্ট্যান্ডার্ড এখন তো হচ্ছে 8.50 সামথিং কিন্তু এটার কারণ আছে মনে রাখতে হবে স্কিল ওয়ার্কারে কিন্তু তার ক্রাইটেরিয়া হচ্ছে 25,600 জি
ঠিক আছে কিন্তু তারা বলতে চাচ্ছে যে অনেক সময় এমপ্লয়ার যদি করে বেশি আওয়ার কাজ করায় দেয় জি পয়সাটাকে হিসাব করানোর জন্য সেই হিসেবে তারা ধরে নিয়েছে যে দশ পাউন্ড দশ পেনির নিচে তাহলে আমাদের আমাদের সপ্তাহে কত ঘন্টা সে কাজ করতে হচ্ছে দশ পাউন্ড হিসেবে তোমার তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার 600 টাকা দাঁড়াতে হচ্ছে জি ইয়ারলি তো ফলে এই দশ পাউন্ড দশ পেনি দেখালে তুমি মিনিমাম বছরে বোধহয় কত 20,000 প্লাস তোমার ইনকাম হচ্ছে আর বাকি টাকাটাকে কিভাবে আপনি কাম না বাকি টাকা হলে তোমাকে ইনকাম তো 25,600 টাকা দেখাতে হচ্ছে জি আগে যেটা করা হতো 25,600 দেখিয়ে কাউকে দিয়ে হতো 60 ঘন্টা 70 ঘন্টা কাজ করানো হতো যেহেতু ওখানে এক্সকিউজ ছিল যে আমার স্যালারিটা কভার করতে হবে কারণ তখন তো আওয়ারলি কোনো বেতন ছিল না জি বেতন ছিল স্যালারি ইয়ারলি কিন্তু এখানেও তো একই প্রবলেম হচ্ছে যে আপনি 25,600 তো আপনি ইয়ারলি স্যালারি এটা ইজ নট এ মান্থলি আওয়ারলি বেসড সেখানে তারা বলে দিচ্ছে মিনিমাম দশ পাউন্ড দশ পেনি করে তোমাকে আওয়ারে তাহলে সেই হিসাবে যে এমপ্লয়ি সে ক্যালকুলেট করতে পারবে যে তার কত ঘন্টা কাজ করতে হবে তো কাজ করতে পারবে না অ্যাট লিস্ট তুমি আর মিনিমাম ইয়ে থেকে তুমি মিনিমাম ওয়েজেস থেকে তুমি ডিপ্লয় করে না জি আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট চেঞ্জ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে দীর্ঘদিন শর্টেজ ক্যাটাগরি লিস্টে কিন্তু কারি শেফরা ছিলেন জি এখন কিন্তু শেফটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে ফলে তারা শর্টেজ ক্যাটাগরিতে থাকবে তারা এখন স্কিল ওয়ার্কারে চলে গেছে স্কিল আগে ছিল মানে শর্টেজ ক্যাটাগরিতে সবাই তার স্কিল ওয়ার্কার তো সব স্কিল কি তারা যে শর্টেজ আছে বলে তারা মনে করছে না জি ঠিক আছে তাহলে ভাই ইনি ওয়ার্ড একটু আপনি কি বলবেন অনেকে হয়তো কনফিউজ হয় যে শর্টেজ ক্যাটাগরিটা বানেটা কি এটা শর্টেজ ক্যাটাগরি বলতে তারা বোঝায় যে যে ক্যাটাগরিতে এই দেশে প্রফেশনালের অভাব আছে জি ডক্টর হতে পারে নার্স হতে পারে টিচার হতে পারে তারা তো স্কিল ওয়ার্কারের মতো 3 বছর 5 বছর ভিসা পাবে হ্যাঁ কিন্তু সে ক্ষেত্রে হয় কি তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় জি যেগুলো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফর্মালিটিসটা কম হয় তারা প্রায়োরিটি পায় বাট ভিসা ভিসার এক্সটেনশন বা ভিসার লেন্থটা তো একই একই কিন্তু তারা যদি প্রায়োরিটি পায় ফলে তুমি যদি একজন ডক্টর হও জি আর তোমাকে এনএইচএস স্পন্সর করে জি এবং সেটার পাশাপাশি যদি তুমি অন্য একটা পেশা থেকে তুমি আসো তো সেক্ষেত্রে তুমি ডক্টর হিসেবে তোমার এটা অনেক বেশি তুমি ফেভার পাবে কারণ তারা আরো তাড়াহুড়ো করে তোমাকে এটা করবে কারণ এটার দরকার আছে দরকার আছে ন্যাশনাল লেভেলে দরকার আছে জি কিন্তু তাহলে আমাদের জন্য যে প্রবলেমগুলি হচ্ছে তার একটা হচ্ছে যে কারিকে শর্টেজ ক্যাটাগরিতে না রাখার কারণে স্কিল ওয়ার্কার হিসেবে রাখার কারণে কি হচ্ছে এটার আগের মতো প্রায়োরিটি তে এটা কিন্তু থাকছে না জি আর সবচেয়ে বড় যে ক্ষতিটা হচ্ছে যেটা হয়তো অনেক বুঝতে পারছে না তুমি জানো যে ইদানিং অনেক অ্যাসাইলাম সিকার আমাদের বাঙালি কমিউনিটিতে যারা ওয়েট করছে দীর্ঘদিন তাদের কোন ফসল হওয়ার জন্য তারা কিন্তু কাজের পারমিশন চায় জি এবং কাজের পারমিশন পায় কিন্তু ওখানে পরিষ্কার ভাবে লেখা আছে এটা সঠিক ক্যাটাগরি জবের জন্য জি এখন আমাদের দেখা যায় সবাই তাড়াতাড়ি গিয়ে রেস্টুরেন্টে কাজ করে দেখা যায় তারা হয়তো সেই সেই পুরো ওয়েজেস পায় না জি স্টিল বলে আমি শর্টেজ ক্যাটাগরি জব করছি স্টিল তার শেফ ক্যাটাগরিতে কভার হচ্ছিল সে বলছে আমি শেফ কার কিন্তু এখন যদি শেফটা শর্টেজ ক্যাটাগরিতে না থাকে তাহলে কিন্তু আমাদের ওই ওই পার্টিকুলার গ্রুপ যারা তাদের জন্য একটা বড় ভাড়া কিন্তু এখন আর ওই জবে আর কাজ করতে পারবে না আনফরচুনেটলি জি ধন্যবাদ জি ধন্যবাদ রাজা ভাই প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার আমরা চলে আসছি সরাসরি আবারও আপনাদের মাঝে আপনাদের প্রশ্ন উত্তর পর্বে আমরা দেখছি স্টুডিওতে আমাদের সাথে কে আছেন লাইনে হ্যালো কলার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আপনার প্রশ্নটা করেন জি আমরা ভালো আছি থ্যাংক ইউ আপনাদের এটা সুন্দর একটা প্রোগ্রামের জন্য আসলে আমরা মানে আপনাদের প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হইতেছি জি ভাইয়া ধন্যবাদ আপনাকে এবং এনটিভি কে এই সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য জি আমার দুইটা প্রশ্ন স্যারের কাছে আমি জানতে চাচ্ছি যে কারেন্ট সিচুয়েশনে এই আপনার স্টুডেন্ট বিষয়ের জন্য কি আইএটিএস প্রয়োজন আছে না আইটিএস কি কম্পালসরি বা আইটিএস সারা কি চলবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেউ আমার এক আত্মীয় উনি ইউকে থেকে চাচ্ছেন ওই যে আপনার ওপেন ইউনিভার্সিটি থেকে আপনার এই ল পড়তে চাচ্ছে জি জি এই ল কমপ্লিট ওপেন ইউনিভার্সিটি ল কমপ্লিট করার পরে কি এটা এটা করতে মাধ্যমে কি কোন
প্রসেসটা আমি ভিসা জানান তো আমার অনেক উপকার আসবে। IELTS অবশ্যই ম্যান্ডেটরি, কিন্তু তারা যেটা করে দিয়েছে যে কি টেস্ট তারা নেবে এবং তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি কি, এটা তারা এখন ইউনিভার্সিটির পরে ছেড়ে দিয়েছে, এটা আপ টু দ্য ইউনিভার্সিটি। কিন্তু অবশ্যই ইংলিশ টেস্ট ছাড়া আপনি যদি ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে না আসেন, ইংলিশ টেস্ট ছাড়া এদেশে আমার মতে কোনো হচ্ছে না, কোনো জায়গায় আপনার এন্ট্রি হবে না। তো ইংলিশ টেস্টটা মাস্ট। আর সেকেন্ডলি আপনি যেটা বললেন যে ওপেন ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটি যদি তাকে ইউকে এর বাইরে থেকেও যদি তাকে তারা অ্যাডমিশন দেয় এটা সম্ভব। খালি ওপেন এদেশে বেশ কিছু বিশ্ববিদ্যালয় আসছে যারা কিন্তু এক্সটার্নাল আমি জানি লন্ডন ইউনিভার্সিটি থেকে তিনি এক্সটার্নাল ল করতে পারেন, তিনি নর্দার্ন থেকে উনি কিন্তু এক্সটার্নাল এলএলবি করতে পারেন। সুতরাং ওনাকে যে ওপেন ইউনিভার্সিটি করতে হবে, বরঞ্চ আমরা জানি যে ওপেন ইউনিভার্সিটি অনেক বেশি ব্যয়বহুল এই নর্দার্ন কি বলে লন্ডন ইউনিভার্সিটি থেকে, এবং লন্ডন ইউনিভার্সিটির মানও অনেক বেশি। সেক্ষেত্রে উনি কিন্তু কিন্তু বাংলাদেশে বসে লটা করতে পারবেন, কিন্তু বাংলাদেশে বসে এই লটা করলে, এক্সটার্নাল লটা করলে কিন্তু উনি এই যে গ্রাজুয়েট ভিসা উনি কিন্তু পাবেন না। কারণ আমরা একটু আগেই বলেছিলাম যে গ্রাজুয়েট ভিসার একটা রিকোয়ারমেন্ট হবে একটা সার্টেন টাইম, কত টাইম এখানে থাকতে হবে। এবং তারা কিন্তু ওই 2020 জানুয়ারি থেকে এই 2021 মার্চ পর্যন্ত একটা টাইম তারা এক্সামশন দিচ্ছে, যে যেখানে অনলাইনে কোর্সগুলো করা গেছে। সেটার অর্থ এই না যে এটা কিন্তু সবসময় চলবে, এটা একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য এক্সামশন। জি রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি যে আমাদের কলার আমাদের আলোচনা শুনেছেন এবং আপনি অবশ্যই আমাদের আলোচনা থেকে উপকৃত হবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে। নেক্সট কলার প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। আমার একটা কোয়েশ্চেন ছিল ভাই। জি বলুন, আপনার প্রশ্নটা করুন। জি, আমার ইউরোপিয়ান পাসপোর্ট, তো আমি গত 11 বছর যাবত ইউকেতে আছি, আর আমার ইন্ডিপেন্ডেন্ট লিভ রিমাইন্ডও আছে অলরেডি। জি, সিটিজেনশিপ লইতে চাচ্ছি আর কি। এখন কি আমার খুব বি1 পোস্টার হবে না? আপনি কি বি1 এবং লাইফ ইন দ্য ইউকে দুটো দেওয়া লাগবে? বি1 এবং লাইফ ইন দ্য ইউকে দুটো টেস্টই আপনাকে দেওয়া লাগবে। আচ্ছা, দুটোটা টেস্ট দেওয়া লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে কল করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। হ্যালো। জি ভাইয়া, কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আইএলটিএস 10 ইয়ার্স রুটে যে প্রশ্নটা আছে যে ডু ইউ হ্যাভ এনি ফ্যামিলি ইন ব্যাক ইন ইওর কান্ট্রি, এরকম কিছু একটা যেখানে 5 বছরের বেশি ছিলা, আর ওই যে সোশ্যাল নেটওয়ার্ক আছে কিনা। আর ফ্যামিলির ব্যাপারে আমার তো বাবা মা নেই। এখন ফ্যামিলি বলতে এখানে এনি ফ্যামিলি বলতে কি বোঝাতে চাই একটু বুঝিয়ে বলবেন কি? আর যেটা ধরুন ধরুন আপনার আপনার ভাই বোন কেউ আছে কিনা বা এক্সটেন্ডেড ফ্যামিলি কেউ আছে কিনা, এটা হচ্ছে কি আপনার হিউম্যান রাইটস এর একটা অ্যাসপেক্ট। যেহেতু কারণ আপনার আইলার অ্যাপ্লিকেশনের সাথে আপনি জানেন কোনো কারণে যদি আইলার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয় তাহলে কিন্তু আপনি এমনি নর্মাল কোর্সে কিন্তু অ্যাপিল পাবেন না, অ্যাপিলটা পাবেন হিউম্যান রাইটসে। তো হিউম্যান রাইটস এখন তারা প্রচুর ইনফরমেশন গ্যাদার করে, তারা জানতে চায় যে আপনার দেশের সাথে আপনার টাইটা কতটা, নেটওয়ার্ক কীরকম আছে, ফ্যামিলি কেমন আছে, বন্ধু বান্ধব কেমন আছে, বিভিন্ন গ্রুপের সাথে আপনি ইনভলভ কিনা, আপনি কতটা ওখানে ইন্টিগ্রেটেড, কতটা এখানে ইন্টিগ্রেটেড, এই ইনফরমেশন তারা ডাটা তাদের ডাটা বেসে তারা কালেকশন করে রাখে। ওকে ভাইয়া, সরি, না তারা চেক করবে না, কিন্তু যে ইনফরমেশনটা আপনি আজকে দিলেন, কারণ হয় কি মানুষ আপনার অনেক সময় এগুলিকে তারা গুরুত্ব দেয় না, কিন্তু এখন তারপরে দেখবেন যে বিভিন্ন অ্যাপ্লিকেশনে এমন এমন জিনিস তারা কালেক্ট করছে যেটা হয়তো দরকার নাই। যেমন ধরেন আপনি যদি একটা সিম্পল 10 ইয়ার লং রেসিডেন্স অ্যাপ্লিকেশন করেন, আর আপনি যদি একবার বলেন যে আমার ওয়াইফ আছে বা আমার ওয়াইফ ছিল, ওয়াইফ আল্লাহ মাকুল মারা গেছেন, তো দেখবেন এই সম্পর্কে যে পরিমাণ ইনফরমেশন চাইবে, বুঝতে হচ্ছে আমার আইলার সাথে আমার ওয়াইফ বেঁচে আছে কি মারা গেছে এটার কি সম্পর্ক আছে, আপনি স্টিল তারা কিন্তু এখানে নেবে। আপনার জবের সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, আর আইলার তো আপনি এদেশে বৈধভাবে 10 ইয়ার্স আসেন কি না, ইংলিশ টাইট ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করেছেন কি না, লাইফ ইন্ডিকে করেছেন কি না, এটাই তো আপনার জানা দরকার। আপনি কাজ করছেন কি না,
কিনা, ট্যাক্স দিচ্ছেন কিনা, দেখুন তারা কিন্তু সবই আপনার কাছ থেকে তারা কালেক্ট করবে। তাদের কাজই হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা। পরবর্তীকালে আপনি আজকে যে ইনফরমেশনটা দিলেন, এরপরে যখন আপনি যাবেন সিটিজেনশিপে, তখন যদি সিমিলার অ্যাপ্লিকেশন করে এবং তারা যদি দেখে যে আপনার ভিতরে ডিসক্রিপেন্সি হয়েছে, তখন বলতে পারে তুমি কিন্তু আগে আমাদের কাছে মিথ্যে বলেছ। তাই জন্য আপনাকে সবসময় কনসিস্টেন্ট ইনফরমেশন দিতে হবে, কারণ কখন কিভাবে কাকে আপনার কে আপনার ফেসে যাবে এটা কিন্তু কেউ কেউ জানে না। আপনি বলবেন যে আমার ইয়ে আছে, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, আঙ্কেল আন্টি এন্ড কাজিনস, নাম দিতে হবে। আর যদি আপনার স্পেস থাকে আপনি ওদের নাম দিতে পারেন, বা নাম না থাকলে সেটা আপনি যে একটা কভার লেটার দেবেন সেই কভার লেটারে আপনি ইচ্ছা করলে ইনক্লুড করে দিতে পারেন। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মুভ করছি আমাদের পরবর্তী কলার, নেক্সট কলার প্লিজ একটু সংক্ষেপে আমাদের প্রশ্নটা করুন কাইন্ডলি। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার প্রশ্নটা করুন, আমাদের হাতে অত্যন্ত সংক্ষিপ্ত সময় আছে। আচ্ছা ভাই, আমি আমি একটা আমার একটা প্রশ্ন আসলাম দেশ ভাইয়া, আপনার ফোর্থ যে রিনিউয়াল তো 2022 এর আগে তো লাগছে না, লাগছে ৯ জুলাই কেউ কিন্তু এখনো 10 ইয়ার করেনি। 10 ইয়ার করলে ওই সেটেলমেন্টে কি কি লাগবে এখনো পর্যন্ত কিন্তু রুলে আসেনি। হয়তো তারা ল্যাঙ্গুয়েজ টেস্ট তারা ইন্ট্রোডিউস তারা অ্যাড করতে পারে, ইনকাম থ্রেশহোল্ড তারা অ্যাড করতে পারে, এবং গুড ক্যারেক্টার তো থাকবেই। এই জন্য আপনাকে আরও একটা বছর ওয়েট করতে হবে এটা জানার জন্য যে তখন তারা কী কী রিকোয়ারমেন্ট তাদের থাকবে। আচ্ছা, আমি যে আমাদের পাসপোর্টে কোনো কাজে লাগবে না, পাসপোর্ট বানাইতাম বা? আপনার পাসপোর্ট যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আরেকটা বানিয়ে নিতে পারেন। ওরা কিন্তু আপনার কাছে ফর্মে জানতে চাইবে যে আপনার পাসপোর্ট আছে কিনা, না থাকলে আপনার পাসপোর্ট কোথায় এবং আপনার পাসপোর্ট আপনি সবসময় বানাতে পারবেন। পাসপোর্টের সাথে হোম অফিসের কি সম্পর্ক আছে ভাইয়া? পাসপোর্ট বানাবেন বাংলাদেশ হাইকমিশনে যেয়ে। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা ভাই, অনেকের মধ্যে একটা মিথ কাজ করেন, অনেকে মনে করেন যে আপনার যদি ভ্যালিড পাসপোর্ট না থাকে তাহলে তার ভিসাটা হয়তো এক্সটেনশন হবে না, এটা যদি সংক্ষিপ্ত আপনি না না এটা এটা হচ্ছে ভিসা তো এখন দেওয়া হয় কার্ডে। জি ঠিক আছে, পাসপোর্টের কথা বলে যে পাসপোর্ট নিয়ে যেতে পাসপোর্টের কথা করে এবং কোন কোন ক্ষেত্রে তারা জানতে চায় যে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে কিনা। জি, এই জন্য আমি সবাইকে অ্যাডভাইস করি নতুন পাসপোর্ট নিয়ে নেন কিংবা ভিসার আগে অন্তত অ্যাপ্লিকেশন আগে অন্তত পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছেন এটা তাদেরকে দেখান। যদি এটা না থাকে তাহলে কি হবে? না থাকে তারা জানতে চাইবে তুমি পাসপোর্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করলে না কেন, সেটা তো আপনার মেইন অ্যাপ্লিকেশনে কোনো হার্ম কোনো হার্ম হার্ম করবে না। জি 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 রাজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আমরা দেখতে দেখতে আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের প্রোগ্রাম দেখেছেন, আপনাদের সাথে আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। আমরা আগামীতে চেষ্টা করব আরও আপনাদেরকে আরও আলোচনায় নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।